কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক প্রোয়েব কোডারের পক্ষ থেকে। তো আমি কিছু কাঙ্ক্ষিত কারণে আমি যে অফিস অ্যাপ্লিকেশন এবং কেএমএস ওয়ার্ডের যে প্লে লিস্টগুলো ওগুলো আমি কন্টিনিউ করতে পারি না, আমার একটা হাতে অপারেশন হয়েছে যার কারণে। ওকে, তো এখন থেকে এই টিউটোরিয়ালগুলো আমরা কন্টিনিউ করব। তো আজকে আমরা কী নিয়ে আলোচনা করব তা দেখার আগে, যারা এখনও এমএস ওয়ার্ড এবং কি অফিস অ্যাপ্লিকেশন ওপর টিউটোরিয়ালগুলো দেখেন না, অবশ্যই গিয়ে দেখে আসবেন। এবং কি আপনারা যারা সাবলাইন ইউজ করে থাকেন, দ্যাট মিনস যারা কোড করে কোডিং করে থাকেন, তারা কিন্তু সাবলাইনটা ইউজ করতে পারেন, বেস্ট টেক্সট এডিটর এটা কিন্তু আমার দেখা মতো। সো এটার উপর আমার অলরেডি 4টা টিউটোরিয়াল আপলোড করা হয়ে গেছে, আপনারা গিয়ে দেখে আসবেন কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে প্যাকেজগুলো ইনস্টল করতে হয়, তা নিয়ে আমার অলরেডি অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করা শেষ। ওকে, সো এখনও যারা দেখেন না দেখে নেবেন। তো আমরা আজকে কী নিয়ে আলোচনা করবো একটু দেখে নিই। ওকে, এটা আমাদের জাস্ট একটা স্লাইডার। আজকে আমরা কী নিয়ে আলোচনা করব, আজকে আমরা আলোচনা করবো ইনসার্টের ভিতর থাকা টেবল নিয়ে। কিন্তু আজকে আমাদের টেবলের পার্ট কিন্তু টু, আমরা অলরেডি প্রিভিয়াস যে পার্টটা এমএস ওয়ার্ডে ওইটাতে আমরা টেবিল ওয়ান নিয়ে আলোচনা করে ফেলছি। এবং কি সবাইকে স্বাগতম জানাই এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালে। আজকে আমাদের পার্ট কত? 12। তো এটা আমি স্কিপ করে যাচ্ছি, এটা ক্লোজ করে দিলাম, সেভ করে দিই। ওকে, আমি দেখেন অলরেডি এখানে একটা টেবিল নিয়ে রাখছি। টেবিল বলতে টেবিলের ভিতর কিছু টেক্স আমরা নর্মালি নিয়ে রাখছি। আচ্ছা, এটা আমরা পরে দেখতেছি। আমরা প্রিভিয়াস এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কিন্তু এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি, ইনসার্ট টেবল ড্র, তারপর কন্ট্রাক্ট টেক্স, এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছি। ওকে, যারা এখনও দেখেন না ওই পার্টটা গিয়ে দেখে আসবেন। এখন আমরা দেখেন আমরা যখন একটা টেবল নিই না, ওকে আমার এটা কেন কাজ করতেছে না, ফার্স্টে সিলেক্ট করে নিই, আমার হয়তো কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। ওকে, তো দেখেন এভাবে কিন্তু আমরা টেক্সট এডিটর নিতে কি একটা টেবল নিতে পারি, সরি টেক্সট এডিটর বলে ফেলছি, আমরা এরকম একটা টেবল নিতে পারি। এবং কি টেবলটা নেওয়ার সাথে সাথে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে আমাদের টেবল টুল নামে একটা অপশন অটোমেটিক চলে আসছে, যেটা কিন্তু ছিল না। যখন আমি একটা টেবল নিছি সাথে সাথে চলে আসছে, এই দেখেন। নর্মালি কিন্তু আমাদের এটা থাকে না, যখন আপনি টেবিলের উপর ক্লিক করবেন তখন আমাদের টেবিল টুল নামে একটা কি মেনু চলে আসবে, ওইটার মধ্যে আরও সাব মেনু দুইটা আছে আমাদের, ঠিক আছে। সাব মেনু বলতে ওইটাও মেনু। আচ্ছা, তো এটার মধ্যে ডিজাইন এবং কি লেআউট আমাদের দুইটাই আছে। তো আজকে আমরা ডিজাইন নিয়ে আলোচনা করবো। সো আমি এটা আর দেখাচ্ছি না, এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। তো আমি দেখেন এখানে এখানে আমি ডিফল্টভাবে একটা টেবিল তৈরি করে রাখছি, যাতে সময়টা আমার কম লাগে। তো এটা তৈরি করলে কেমন হবে আমি একটু দেখাচ্ছি। নর্মালি তৈরি করলে আমাদের এটা, আচ্ছা এখানে আমি দেখাচ্ছি, ওকে। আর এখানে এটা আমি এখানে একটু স্টাইল করছিলাম যার কারণে এমনটা দেখাচ্ছে। আমি আমার টেবিলটা কিন্তু নর্মালি এমন। ওকে, আচ্ছা, যখন এখন এমন, এখন আমরা যদি এটা ডিজাইনে চলে যাই, দেখেন এখানে কাটসুটটা রাখার সাথে সাথে আমাদের ডিজাইনটা চলে আসছে। ওকে, এখন আমরা ডিজাইনে যাওয়ার সাথে সাথে এ দেখেন এখানে ডিফল্টভাবে কিছু চেক করা আছে, হেডার রো, ব্র্যান্ডেড রো, তারপর ফার্স্ট কলাম। এগুলো ফার্স্ট কলাম না, এগুলোটা সিলেক্ট করা নেই, আমাদের ব্র্যান্ডেড রো এবং কি হেডার এটা সিলেক্ট করা আছে। ওকে, আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, ফার্স্ট আমরা একটা ডিজাইন নিয়ে নিই, সাপোজ যে কোনো একটা ডিজাইন নিয়ে নিতে পারি আমি। সাপোজ আমার এটা ভালো লাগছে, আমি এটা নিয়ে নিলাম। ওকে, এখানে ডিজাইন অনেকগুলো ট্যাম্পলেট আছে ডিজাইনের ওপর, এখানে আপনারা যে কোনো একটা নিয়ে নিতে পারেন, আমি যে কোনো একটা নিয়ে নিলাম। ওকে, নিয়ে নেওয়ার পর আমি জাস্ট এখানে দেখেন আমি যখন এটা চেক থেকে তুলে দিলাম, দ্যাট মিনস আমি আনচেক করে দিলাম, দেখেন এতক্ষণ কিন্তু এগুলো ডিফল্টভাবে ছিল, ডিফল্ট আমি কিন্তু কিছুই করি না, সব জাস্ট ডিফল্টভাবে ছিল। এখন আমি জাস্ট এটা আনচেক করে দিলাম, দেখেন এখানে একটু আগে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এটা নর্মালি হয়ে গেছে, ওই ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তার মানে হেডার রোটা আমাদের কাজ করে এই হেডারের মধ্যে। ওকে, যেখানে আমরা, আচ্ছা আমি একটু বড় করে নিই। ওকে, জাস্ট এখানে জুম থেকে আপনারা বড় করে নিতে পারবেন, তো আমার এত বড় দরকার না, দ্যাটস এনাফ। ওকে, আচ্ছা, জাস্ট আপনারা এখানে হেডার রোটা কি যখন চেক করা থাকবে আমাদের এটা কি এটার মধ্যে আমাদের হেডার রোটা কাজ করে থাকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি টোটাল রোর মধ্যে চলে যাই, আপনারা যদি একটু খেয়াল করেন, আমি যখন নর্মালি আমাদের ডিজাইনটা এমন, আমি যখন টোটাল রোটা চেক করে দিলাম, দেখেন এখানে কিন্তু একটা কি এখানে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়েছে, দ্যাট মিনস আমার এখানে একটা কি কালার আছে। আমি যদি এখানে একটা কালার নিই, এ দেখেন আমি অন্য একটা ডিজাইন নিলাম, নেওয়ার সাথে সাথে দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। ওকে, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে সেম আছে। এখন যদি আমি এটা আনচেক করে দিই না, দেখেন এটা নর্মালি এগুলার মতো হয়ে গেছে। ওকে,
আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারছি যে টোটাল রোটা কিভাবে কাজ করে, যে আমাদের বটমে কাজ করে থাকে টোটাল রোটা। এখন আমরা যদি ব্যান্ডেড রোটা কি করে দিই, আমরা যদি এখন আনচেক করে দিই, দেখেন আমাদের ডিজাইনটা সম্পূর্ণটা এখন সমান হয়ে গেছে। এই দুইটা আপনারা রাকিব এবং কি করিম এই দুইটার দিকে একটু তাকান। ওকে, আমি রোটা এটাও আনচেক করে দিলাম। এখন আমি যদি ব্যান্ডেড রোটা চেক করে দিই, তাহলে একটু যে একটা জিনিস খেয়াল করুন আপনারা। আচ্ছা, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিই, যে কোনো একটা, ওকে আমি এটার সিলেক্ট করে নিলাম। নেওয়ার সাথে সাথে আপনারা যদি একটু খেয়াল করেন, এখানে ব্যান্ডেড রো বলা হয়েছে। রো মানে আমরা কোনগুলাকে বুঝি, আমি একটু বোঝাচ্ছি। রো বলতে আমাদের এই নেম পুরাটা একটা রো, এই রাকিব দিয়ে শুরু যেটা, এটা এক পুরাটা একটা রো, এটা একটা রো, এটা এটা সম্পূর্ণটা একটা রো, ঠিক আছে? তার মানে আমাদের রো এগুলা বোঝাচ্ছে। এখন একটু খেয়াল করেন, এই নেমটা এগুলো এটা বাদ দেন, এটা কেন আমাদের হেডার রো। এখন আমি যদি এটা আনচেক করে দিই, তাহলে এটা নর্মালি। এখন একটু খেয়াল করেন, এটা কিন্তু কি একটা একটা কালার করা, কালার নন কালার, কালার নন কালার, ঠিক আছে? এটা দেখেন কালার করা, আবার এটা কিন্তু আমাদের নর্মালি ডিজাইন, আবার এটা কালার করা, এটা নর্মালি একটা ডিজাইন। ওকে, এ রোটা তো আশা করি বুঝতে পারছেন যে এখানে আমি যদি বোঝাই, এখানে ব্র্যান্ডেড ড্র বলতে বোঝানো হয়েছে যে প্রথমটা কালার, কালার নন কালার, দ্যাট মিন্স কালার নাই, এখানে আবার কালার, আবার কালার নাই। ওকে, এভাবে আপনারা নিচের দিকে নামতেই থাকবে। এখন যদি আমি ব্র্যান্ডেড কলামটা সিলেক্ট করে দিই, তাহলে এখন কি হচ্ছে একটু দেখেন, কালার কালার নাই, কালার নন কালার, ঠিক আছে? এইভাবে, তার মানে আমার রোটা কাজ করে নিচের দিকে এবং কি কলামটা কাজ করে পাশাপাশি, আশা করি বুঝতে পারছেন। তো আমি এটা আনচেক করে দিলাম। এখন আমরা ফার্স্ট কলামটা দেখি। এ দেখেন, ফার্স্ট কলাম বলতে এই পাশটাকে বোঝানো হয়েছে, এই কলাম, এই প্রথম কলাম এবং কি প্রথম রো, সরি রো সবগুলো, কিন্তু প্রথম কলাম এই পাশটা আমাদের কি বোঝানো হয়েছে, এতটুকু নেমের মধ্যে থাকা আমাদের রাকিব করিম। এটা দেখেন একটু বোল্ড হয়ে গেছে। এখন যদি আমরা যে কোনো একটা এটা সিলেক্ট করা অবস্থা আমরা যদি একটা ডিজাইন দেখি, ওকে ওকে, আমরা এটা না, আমরা এখান থেকে ডাইরেক্ট এখানে, হ্যাঁ দেখেন এটা কিন্তু আমাদের এখন কি একটা কালার চলে আসছে ডিফল্টভাবে। এখন আমি যদি আনচেক করি, দেখেন এটা কিন্তু নর্মাল হয়ে গেছে। আমি আবার চেক করলে দেখেন এতটুকু আমার কালার হচ্ছে, তার মানে আমার ফার্স্ট কলামটা কীভাবে কাজ করে, এই এতটুকু আমার কাজ করবে। ওকে, দ্যাট মিন্স আমার ফার্স্ট কলামটা। আচ্ছা, এখন যদি আমি লাস্ট কলামটা দেখি, এ দেখেন লাস্ট কলাম, এটাও কালার হয়ে গেছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখানে ডিফল্টভাবে অনেক কালার আছে। তো আশা করি আপনারা এই ছয়টা বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা না। এগুলো হলো কি টেবিল স্টাইল অপশন, আর এটা তো আমরা ডিফল্টভাবে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনারা এখান থেকে দেখে যেটা ভালো লাগে ওইটা আপনারা সিলেক্ট করে নিতে পারেন। সো আমি আর নিচ্ছি না। এখন আমরা এটা কি করে দিচ্ছি, আমি সম্পূর্ণটা সিলেক্ট করে আমি বর্ডার থেকে গিয়ে এটা অল বর্ডার করে দিলাম, এবং কি আমরা এখান থেকে প্লেন টেবল, এখান থেকে আমরা ডিফল্টভাবে যে আমাদের টেবিলটা থাকার কথা ওইভাবে করে দিলাম নর্মালি। ওকে, কোনো স্টাইল নেই। আপনারা যদি এখানে যে এর একটা স্টাইল, সাপোজ এখান থেকে একটা স্টাইল আপনারা ইউজ করছেন, ওকে, এখন আপনি চাচ্ছেন যে না আপনি ওই স্টাইলটা তুলে দেবেন, তাহলে এখানে কী করুন, প্লেন টেবল থেকে প্রথমটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? তাহলে আপনারা শুরুতে যেভাবে তৈরি করছেন ওইভাবে চলে আসবেন। এখন আমরা দেখব শেডিং, ওকে। আচ্ছা, তো আপনারা সাপোজ আমি এখানে কার্সরটা রাখলাম বাংলার মধ্যে, রাখার পর আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করে দিলাম। তার মানে কি, আপনি যদি ডিফল্টভাবে বা ম্যানুয়ালি আপনারা যদি কালার করতে চান বা স্টাইল করতে চান, তাহলে আপনারা এখান থেকে কালারগুলো দিয়ে শেডিং করে নিতে পারবেন। ওকে, শেডিং। আচ্ছা, সাপোজ আমি এখানে, ওকে, এখানে আমি যে কোনো একটা কালার করে নিই, এইভাবে এভাবে আপনারা সম্পূর্ণগুলো আপনাদের নিজের ইচ্ছে অনুসারে আপনারা কি করে নিতে পারবেন, কালার বা স্টাইল করে নিতে পারবেন, আশা করি বুঝতে পারছেন। আর এখানে একটু দেখেন, এখানে স্টাইলগুলো আপনারা বর্ডারের, দ্যাট মিন এখন এগুলো কাজ করবে না। আমি সাপোজ এটা সিলেক্ট করে দিলাম, আমার এখানে কিন্তু কিছুতেই কাজ করবে না, আমি এটা সিলেক্ট করে দিলাম, কোনো কিছু কাজ করবে না। ওকে, আপনারা এখানে সাধারণত আমাদের সিলেক্ট করার মাধ্যমে আমরা বর্ডারের স্টাইলটা বলে দিব। সাপোজ আমি এটা সিলেক্ট করে দিলাম, ওকে, সিলেক্ট করে দেওয়ার পর আমি কি করি, আমি আচ্ছা এগুলো তুলে দিই। আমি এখন যদি আমার এটা দরকার নেই, সাপোজ আমি শেডিংটা ইউজ করছি, আমার এটা দরকার নেই, সো আমি কী করবো, নো কালারে চলে যাও, আবার এটাও দরকার নেই আমার, নো কালারে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমি এটা সম্পূর্ণটা সিলেক্ট করলাম। করার পর আমি যদি বর্ডারে সিলেক্ট করে দিই, দেখেন আমাদের টেবিলটা কী হয়েছে, বর্ডারগুলো কি দুইটার বর্ডার করে আসছে, কারণ আমরা বর্ডারটা অলরেডি এখানে সিলেক্ট করে দিছি যে আমাদের বর্ডারটা কেমন হবে। দেখেন এর বর্ডারটা আর এটা সেম, তার মানে আমি এটা আগে সিলেক্ট করে রাখছি। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখানে আমি সাপোজ এটা সিলেক্ট করে দিলাম, সাপোজ এটা করে দিলাম, ও আচ্ছা আমার সিলেক্ট করা হয় না, আমি জাস্ট আবার এখান থেকে অল সিলেক্ট করে দিলাম। তাহলে দেখেন, দেখেন আমার বর্ডারের কালারটাও ঠিক এটার মতো হয়ে গেছে। ওকে, তো আপনারা পাঁচটা ইচ্ছা হলে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং কি এখানে যদি আমি যদি একটু দেখাই,
এখানে আপনারা এখানে হাইটটা বলে দিতে পারবেন, দুইটা বর্ডারের মাঝখানে হাইটটা বলে দিতে পারবেন, আর এখানেও আপনারা হাই বর্ডারের স্টাইলটা বলে দিতে পারবেন। ওকে আচ্ছা, তো আর এখান থেকে সাপোজ আমার এখানে দরকার, আচ্ছা আমি এখান থেকে সিলেক্ট করে জাস্ট আমি এখান থেকে আমার দরকার কোথায়, অল বর্ডার দিলে সব পাশে আপনার বর্ডার হয়ে যাবে। আমি দর আমি চাচ্ছি যে জাস্ট ইনসাইড, ওকে ইনসাইডটা, এ দেখেন আমার ইন, ওকে আমি একটু দেখি আসলে কি আমার ইনসাইড বর্ডার হয়েছে কি না। ওকে জাস্ট ইনসাইড বর্ডার, ওকে আচ্ছা, ওকে আচ্ছা, আমার সিলেক্ট করা হয় না যার কারণে এমনটা হচ্ছে। ওকে ইনসাইড বর্ডার, ইনসাইড বর্ডারটা ক্লিক করলেও সেম দেখাচ্ছে। ওকে আমরা অন্যটা সিলেক্ট করে দেখি, সাপোজ আমরা এটা দেখলাম। ওকে দেখেন এটা, এটার মধ্যে কিন্তু আর আমাদের এ বর্ডারগুলো নাই, এ পাশে যে বর্ডারগুলো থাকার কথা এগুলো কিন্তু আর নেই। ওকে আচ্ছা, তো আমরা আবার এখান থেকে, ওকে আপনারা যদি টপে দিতে চান আপনারা টপটা এখানে এড করে দিতে পারবেন, বটম, দ্যাট মিন্স আপনার এটা নান হয়ে যাবে। ওকে আপনি যেটা সিলেক্ট করবেন ওটা নান হয়ে যাবে। আমি যদি লেফটে দিই, দেখেন এই লেফটটা বাদে সবগুলো আমাদের বর্ডারটা আছে, দেখেন। ওকে আশা করি বুঝতে পারছেন, তো আমার এগুলো আর দরকার না, আমার অল বর্ডারটাই থাকুক। ওকে সম্পূর্ণটা সিলেক্ট করে আমি জাস্ট এখানে অল বর্ডার করে দিলাম, আমি জাস্ট অল বর্ডার করে দিলাম। ওকে আমার এগুলো আর দরকার নেই, আপনারা জাস্ট এখানে দেখাচ্ছি। এখন সাপোজ আপনারা এখানে একটা জিনিস, ওকে অল বর্ডার না, আমি একটা কাজ করি, ওকে আমি নিচ থেকে এটা ড্রয়িং করবো, আমি এখানে নো বর্ডার দিয়ে দিলাম। ওকে আমার এখানে কোনো কিছুই নেই, আমি জাস্ট এখানে কী করতেছি, এখানে ডিজাইন থেকে দেখেন বর্ডার প্রিন্টার, ওকে আমি জাস্ট এখানে চলে যাচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা আমাদের বর্ডার দিয়ে দিছে, বাট এটা কিন্তু অরিজিনাল না, আমাকে এটা বোঝার স্বার্থে যে আমার ডিফল্টভাবে বর্ডারটা এইভাবে থাকবে হয়তো, ঠিক আছে। এখন আমি যদি বাইরে ক্লিক করি দেখেন আমার কিন্তু কোনো বর্ডার নাই। ওকে জাস্ট এখানে ক্লিক করেন, এটা আপনাকে বোঝার স্বার্থে আপনাকে এখানে দেওয়া হয়েছে বোঝানোর জন্য। ওকে তো আমি ইচ্ছা করলে এটা নিজে ড্র করে নিতে পারবো, আমি দেখাচ্ছি। ওকে দেখেন এটা কিন্তু আমি ড্র করে ফেলছি, এখানে আমার বর্ডারটা চলে আসছে। এখন আমি চাচ্ছি এখানেও হয়ে যাবে, ওকে তারপর আমি এখানেও দিয়ে দিলাম, তারপর এখানেও দিয়ে দিই। ওকে এখন একটু আমি যদি এখানে ক্লিক করে বাইরে ক্লিক করি দেখেন আমার বর্ডারটা শুধুমাত্র এতটুকু হয়েছে। তো আপনারা যদি নিচ থেকে ড্র করতে চান তাহলে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। সাপোজ আমি দেখাচ্ছি এতটুকু এতটুকু, তারপর এতটুকু, আবার এতটুকু আমি করে দিলাম। ওকে তো দেখেন ইচ্ছাটা আপনি কিন্তু ইচ্ছে করলে নিজের ইচ্ছা এগুলো করতে পারতেছেন। ওকে আশা করি বুঝতে পারছেন। আচ্ছা তো আমি একটা করে দিলাম ডিজাইন যে কোনো রকমে, আপনারা আপনাদের ইচ্ছে অনুসারে করে নেবেন। ওকে কারণ ডিজাইনটা হয়েছে নিজের কাছে। আচ্ছা তো আমি এভাবে করে নিলাম আর এখান দিয়ে এটা একসাথে করে দিলাম। আচ্ছা তো আবার এটা ক্লিক করে আমি এটা নর্মাল করে দিলাম। এখন আপনি চাচ্ছেন যে না আপনার এই বর্ডারটা দরকার নেই, আপনি অল সিলেক্ট করে আবার এই বর্ডার থেকে আপনি হয়তো অল বর্ডার করে দেন, না হলে নান করে দেন। ওকে নো বর্ডার, তো আমার অল বর্ডারটাই বেস্ট। তো আশা করি দেখেন আমার এখানে ডিজাইনের সব কিছু আলোচনা করা হয়ে গেছে। আমি নেক্সট টিউটোরিয়ালে লেআউটটা নিয়ে আলোচনা করবো, আমরা কী নিয়ে আলোচনা করবো, লেআউটটা, হয়তো লেআউটটা দুইটা টিউটোরিয়ালে ভাগ করতে পারি। সো আশা করি একটাতে হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর যারা এখন আগের টিউটোরিয়ালগুলো দেখেন না তারা অবশ্যই কি আগের টিউটোরিয়ালগুলো দেখে নেবে। এবং কি আমার সাবলাইনের উপর অনেকগুলো টিউটোরিয়াল আছে, এবং কি দেখেন আমরা পিএসপি দিয়ে একটা ক্যালকুলেটর বিল্ড করছি, ওইটা এখনও যারা দেখেন না অবশ্যই গিয়ে দেখে নেবে। সো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেন, কারণ আমি ডেলি এরকম অসম ভিডিও আপলোড করে থাকি। সো ডোন্ট মিস, থ্যাংক ইউ।